সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি চারটি রুমের একটি টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মাঝে যে বাড়িটির কাজ নিয়ে চলে এসেছি, এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, তো অবশ্যই এ টু জেড বিস্তারিত বুঝতে পারবেন। তো আপনাদের কাছে নিয়ে এসেছি এই বাড়িটি। এই বাড়িটির দৈর্ঘ্য আপনি যদি হিসাব করতে চান 60 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 780 স্কোয়ার ফিটের। এই বাড়িটি এখানে আপনার 4টি বেডরুম আছে এবং একটি ছোট বারান্দা আছে এবং একটি কিচেন আছে। তো আপনাদেরকে এই বাড়িটির চারো সাইড এবং ভিতরের সাইডগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো সরাসরি আমরা এই প্রথমে এই ছোট বারান্দাটি দেখব। এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 13 ফিট এবং প্রস্থ আছে 6 ফিট। এই ছোট্ট বারান্দাটি, এটি হলো ফ্রন্ট সাইটের, এই সাইটের একটি বারান্দা এটি দেখছেন। এখানে গ্রিল দেওয়া হবে বাহির সাইটে। তো এটি হলো দরজা। তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 14 ফিট এবং প্রস্থ আছে 13 ফিট। এই রুমটি, এই সাইডে দেখছেন দুইটি জানালা দেওয়া হয়েছে। একটি হলো আপনার দুই পাটের জানালা এবং একটি হলো আপনার তিন পাটের এই জানালাটি। এটি হলো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আছে আপনার একটি মেন দরজা এবং একটি হবে আপনার দুই পাটের একটি জানালা। এটি হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং এই রুমটির এই সাইডে একটি মেন দরজা দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম। এটি একটি কোনার রুম। তো এই রুমটি আপনার এই সাইডে দেওয়া হয়েছে একটি তিন পাটের জানালা এবং এই সাইডে দেওয়া হয়েছে আপনার দুই পাটের দুইটি জানালা। এইখানে এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 13 ফিট এবং প্রস্থ আছে 13 ফিট। এই রুমটি স্কোয়ার টাইপের এই রুম। তো অবশ্যই এই বাড়িটির চারো সাইড এবং ভিতরের সাইড আপনাদেরকে বললাম যে দেখাবো। তো অবশ্যই সুন্দর করে দেখে নেবেন। এই ধরনের যদি একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন। তো এখানে যে মেন দরজাগুলো আছে, মেন দরজাগুলোর দৈর্ঘ্য 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট এবং পার্টিশন দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট। তো সরাসরি আমরা এই মিডিলের রুমটি চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 13 ফিট এবং প্রস্থ আছে 13 ফিট। এই রুমটি, এটি হলো পিছনের সাইড। পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে। এইখানে দুই পাটের এই জানালাগুলো আপনি জেড পাল্লাও বলতে পারেন, এটা জেড পাল্লাও দেওয়া যাবে। তো এখানে আপনি যদি গ্লাসের পাল্লা দিতে চান অবশ্যই দিতে পারবেন। তো এটি হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। এটি হলো আপনার মেন দরজা বাহির সাইড থেকে আসার জন্য, এখানে এই মেন দরজাটি। তো এখানে যে কোণাটি দেখছেন, কোণাটি একটু গাঁথুনি একা বেঁকা করে দেওয়া হয়েছে, রুমের কম বেশি করা হয়েছে একটু। তো এটি হলো আপনার পার্টিশন ওয়াল। তো এই পার্টিশন ওয়ালের সাইটেই আপনার এই সাইটের রুমটি, এই সাইটের রুমের সাথেই আপনার কিচেন রুমটি উঠানো হবে। তো এটি হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে। এটি হলো আপনার কিচেনের রুমের পার্টিশন দরজা। এই রুমের ফ্রন্ট সাইডে আপনার একটি তিন পাটের জানালা হবে এবং একটি হবে আপনার মেন দরজা। তো এটি দেখছেন এই তিন পাটের জানালা এই পাশে এবং একটি হবে আপনার মেন দরজা। এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট এবং দুই পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 4.5 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট। তো এখানে আপনাদেরকে এই তিনটি রুমই সুন্দর করে দেখাইলাম এবং এই রুমটিও আপনাদেরকে ভালো করে দেখাইলাম। তো সরাসরি আপনাদেরকে চারটি রুমের সাইজ আপনাদেরকে অবশ্যই দেখিয়ে নিলাম। তো সরাসরি আমরা এই সাইটের রুমটি চলে আসলাম। এটি হবে আপনার কিচেন। তো এখনও এই কাজটি করা হয় নাই, ভিটির কাজ কমপ্লিট করা হয়েছে। তো এখানে আপনার এই কিচেনটিও উঠানো হবে। তো সরাসরি আপনারা দেখে নিলেন এই টোটাল বাড়িটি। তো আসুন আপনাদেরকে এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই।
তো এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 8000, এখানে 9 টাকা পিস হলে মোট আপনার 63000 টাকা। রড লাগবে আপনার 6 কুইন্টাল 80 কেজি, এখানে 67 টাকা কেজি হলে 45560 টাকা। সিমেন্ট লাগবে আপনার 160 ব্যাগ, এখানে 440 টাকা ব্যাগ হলে 70400 টাকা। বালি লাগবে আপনার 980 সিএফটি, এখানে 40 টাকা সিএফটি হলে 39200 টাকা। পাথর লাগবে আপনার 320 সিএফটি, এখানে 60 টাকা সিএফটি হলে 19200 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা দেওয়া হয়েছে 8টি, একটি করে দরজার খরচ 6000 টাকা করে হলে মোট 48000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 3 পার্ট এবং 2 পার্ট মিলিয়ে 10টি, এখানে 5000 টাকা করে হলে মোট 50000 টাকা। এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার 48 পিস, এখানে 1250 টাকা পিস হলে 60000 টাকা। তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 834 সিএফটি, এখানে আপনার 1500 টাকা সিএফটি হলে 57000 টাকা। তো এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার 95000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 30000 টাকা। তো এই বাড়িটির 4টি রুম, একটি কিচেন এবং ছোট্ট একটি বারান্দার পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 577360 টাকা। তো জাকার অনুযায়ী আপনার রেটগুলো আপ ডাউন করে থাকে, তো অবশ্যই আপনারা রেটগুলো মিলিয়ে তারপরে হিসাবগুলো মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।